এদিকে পটুয়াখালী ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়েছে। পটুয়াখালীতে সবশেষ একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন 74 জন, আর এক সপ্তাহে জেলার 8টি উপজেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 491 জন। শয্যা না থাকায় অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালের 10 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে একদিনেই রোগী ভর্তি হয়েছেন 87 জন। এদিকে পটুয়াখালী ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়েছে। পটুয়াখালীতে সবশেষ একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন 74 জন, আর এক সপ্তাহে জেলার 8টি উপজেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 491 জন। শয্যা না থাকায় অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালের 10 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে একদিনেই রোগী ভর্তি হয়েছেন 87 জন। এদিকে পটুয়াখালী ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়েছে। পটুয়াখালীতে সবশেষ একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন 74 জন, আর এক সপ্তাহে জেলার 8টি উপজেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 491 জন। শয্যা না থাকায় অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালের 10 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে একদিনেই রোগী ভর্তি হয়েছেন 87 জন। এদিকে পটুয়াখালী ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়েছে। পটুয়াখালীতে সবশেষ একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন 74 জন, আর এক সপ্তাহে জেলার 8টি উপজেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 491 জন। শয্যা না থাকায় অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালের 10 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে একদিনেই রোগী ভর্তি হয়েছেন 87 জন। এদিকে পটুয়াখালী ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়েছে। পটুয়াখালীতে সবশেষ একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন 74 জন, আর এক সপ্তাহে জেলার 8টি উপজেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 491 জন। শয্যা না থাকায় অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালের 10 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে একদিনেই রোগী ভর্তি হয়েছেন 87 জন। এদিকে পটুয়াখালী ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়েছে। পটুয়াখালীতে সবশেষ একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন 74 জন, আর এক সপ্তাহে জেলার 8টি উপজেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 491 জন। শয্যা না থাকায় অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালের 10 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে একদিনেই রোগী ভর্তি হয়েছেন 87 জন। এদিকে পটুয়াখালী ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়েছে। পটুয়াখালীতে সবশেষ একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন 74 জন, আর এক সপ্তাহে জেলার 8টি উপজেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 491 জন। শয্যা না থাকায় অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালের 10 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে একদিনেই রোগী ভর্তি হয়েছেন 87 জন। এদিকে পটুয়াখালী ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়েছে। পটুয়াখালীতে সবশেষ একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন 74 জন, আর এক সপ্তাহে জেলার 8টি উপজেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 491 জন। শয্যা না থাকায় অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালের 10 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে একদিনেই রোগী ভর্তি হয়েছেন 87 জন।